না এটা আমরা না জেনে যদি অনেক কিছু বলি যে এটা ধর্ম পালন করতে, যেমন এই কাফের সম্বন্ধে আমরা একটা চিন্তা ভাবনা আছে, কাফের আমরা সবাইকে ঢালাও খালা কাফের বলি, ঢালাও ভাবে কাফের বলি, কিন্তু আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে যে দুটো আয়াত যে নাজেল করেছে, যে কাফিরিন শব্দটা আল্লাহ কবে আয়াতটা নাজেল করলো নির্দিষ্টভাবে বললো, হ্যাঁ আর কেনিবা বললো কার মাধ্যমে বললো, এই প্রেক্ষাপটটা যদি আমরা ইতিহাসে না জানি, ওই যে কোরআন সম্বন্ধে যদি না জানি, হয়তো সুরাটা সবাই পড়ি, সুরাটা আমরা সুরা কাউসার পড়িনি, সুরা কাফির পড়িনি, সবাই জানি, কিন্তু এই ব্যাপারটাই জানতো আমরা সবাইকে কাফের বলার অধিকার কিন্তু আল্লাহ দেয় না আমাদের। এটা বললে বলবো হ্যাঁ এটা নেই কী হচ্ছে, হ্যাঁ এটাই বলছি সত্যি বলছি, এটা কাফের বলার অধিকার আল্লাহ সবাইকে দেয়নি, যে সুরা কাফির যে কাফিরটা এলে তাই প্রেক্ষাপট জানতে হবে, কেন সুরা কাফির না যেলে জানতে হবে, তাই না, জানতে কী জানতে হবে, প্রথমে আমাদের কী করতে হবে যে সুরা কাউসারে যেতে হবে, আর সুরা কাউসার সুরা কাফিরগুলো পাখানে শুরু হবে, আর আল্লাহ পাক শেষে যে সুরা আম্পার এই দশটা সুরা পড়ার ইয়ে আমরা এই সুরাগুলো একটার সঙ্গে আরেকটা সম্পর্কযুক্ত, একটা ঘটনায় কিন্তু আরেকটা সুরা নাই হয়েছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ এইভাবে সাজিয়ে দিয়েছে, যেমন এই সুরাটা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাতাইনাকাল কাউসার ফাসাল্লিল রাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। তাহলে এই যে সুরাটার মধ্যে বলছে এই সুরাটা কখন মানে আল্লাহ পাক নাজিল করলেন এর প্রেক্ষাপটটা কী, এটা হচ্ছে মাক্কী সুরা, এটা হচ্ছে মাক্কী সুরা। প্রথমে জানতে হবে যে যত সুরা 114 সুরা নাজিল হয়েছে দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মক্কায় কিছু নাজিল হয়েছিল, মদিনায় কিছু নাজিল হয়েছিল, 13 বছরের মধ্যে কিছু নাজিল হয়েছিল তার মাক্কী সুরা, আর মদিনায় যেগুলো নাজিল হয়েছিল সেটা হচ্ছে মাদানী সুরা, এবং মাক্কী সুরা যেগুলো নাজিল হয়েছে তার মধ্যে বেশি কী ছিল, ঈমান নিয়েছিল, হ্যাঁ ঈমান নিয়ে বেশি বেশি ছিল, ঈমান নিয়েছিল আজাব নিয়ে, জান্নাত নিয়ে, জাহান্নাম নিয়ে, এইসব নিয়েছিল বেশি, এবং আইন কানুন বিভিন্ন জিনিস যখন ঈমানদার মদিনায় ইয়ে হয়েছে তখন মদিনায় ওইসব জিনিসগুলো হয়েছে। তাহলে এই যে এই সুরাটা যে নাজেল হলো এই প্রেক্ষাপটটা কী, প্রেক্ষাপটটা হচ্ছে এটা আমরা জানি ইতিহাসবিদরা বলে দুজন, কিন্তু বেশি বেশি ঐতিহাসিক বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পুত্র সন্তান ছিল, নাম হচ্ছে ইব্রাহিম, তাই না নাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার যখন 2 বছর বয়স ইন্তেকাল করে, উনি যখন ইন্তেকাল করে এবং ওখানকার মুশরিকরা অবিশ্বাসীরা তখন আল্লাহ নবী সামান্যতম সামান্য ত্রুটি খুঁজে আসত, যে কোনো কিছু উইক পয়েন্ট পেয়েছি সেটা নিয়েই সরগোল করতো, যেমন হয় হ্যাঁ যাকে কীভাবে দেখতে নাই কি তার চলন দেখা যে বলা হয় কি ওই রকম হয়, সামান্যতম সামান্য ত্রুটি ওরা খুঁজে বেড়াতো। যখন এই ঘটনা ঘটলো ওরা আনন্দ আত্মহারা হয়ে গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো এত কিছু করতেছে, ওরা বংশই থাকবে না নির্বংশ হয়ে গেল, ওরা বংশের প্রদীপ জ্বালাবে কেউ নেই, মেয়েরা কি বংশের প্রদীপ জ্বালাবে, 4টে মেয়ে আছে, কিন্তু আল্লাহ যে একটা সন্তান নিয়েছিলেন সন্তানকে আল্লাহ কিন্তু 2 বছর আল্লাহাক তুলে নিল, এইটা মুশরিকদের কাছে এত আনন্দ হয়েছিল, এত আনন্দ হয়েছিল এবং প্রকাশ্যে তারা নবীজিকে গালিগালাজ করতে দ্বিধা করেনি এবং নির্বংশ বলে গালি দিয়ে রাখলো যে নবীজি নির্বংশ, তুমি যে এত হুলুসুল করতে চাও তোমার তো বংশ কেউ নেই, এইভাবে গালিগালাজ কত দুঃখজনক ব্যাপার নবীর কাছে, তাই না, নবীর কাছে কত দুঃখজনক ব্যাপার। তখন আল্লাহ পাক দুটো উদ্দেশ্যে, এক হচ্ছে ওই যারা বলে তার তিরস্কারের উদ্দেশ্যে এবং আল্লাহ নবীকে সান্ত্বনার উদ্দেশ্যে কী করলেন যে সুরা কাউসার নাজিল করলেন, সুরা কাউসারটা হচ্ছে এটা আল্লাহ তার নবীকে খুশ খবর শুনিয়ে দিল যে যারা তোমাকে নির্বংশ বলছে আল্লাহ হে নবী তুমি মন খারাপ করো না, কারণ তোমাকে অলরেডি আমি তোমাকে কাউসার দান করে রেখেছি, যে কাউসারের ব্যাখ্যা আমার বিভিন্ন হাদিসে পেয়েছি, যে কাউসারের জন্য আল্লাহ নবীর সুপারিশ দরকার হবে, যা সুপারিশ করে সে গিয়ে কাউসার পানি খাবে এবং ওই কাউসার মানে ঝর্ণা, সেই ঝর্ণার পানি একবার যে পিয়ে নেবে মানে পান করে নেবে তার আর হাসন মানে আর তেষ্টা আসবে না, এত মানে সুন্দর পানি বন্যা দিতে বলা হয়েছে যে বরফের থেকে ঠান্ডা, দুধের মতো সাদা এবার আর মধুর মতো মিষ্টি পানি বন্যা দেওয়া আছে, তার মালিকানা আল্লাহ নবীকে বল কি আল্লাহ কি বল তোমাকে দিয়ে রেখেছি, তুমি নির্বংশ নয়, তোমার পিছনে লোক লাইন দেবে পানিটা খাবার লেগে, নির্বংশ হলে কী করে, হ্যাঁ আল্লাহ নবী এইভাবে বলে আরও বিভিন্ন মানে বিরাট তফসির আছে, মানে আয়াতটা 3টে 4টে আয়াত হলো কিন্তু তফসির বিরাট মানে বিভিন্ন মানে তফসিরবাদরা ব্যাখ্যা দিয়েছেন। তাই যাই হোক আমাদের মূল কথা হচ্ছে আল্লাহ তখন এই কাউসার দিয়ে আল্লাহ নবীকে সান্ত্বনা করলেন,
এবং তিনি এও জানিয়ে দিলেন যারা যে তোমাকে নির্বংস বলছে আসলে আমার কাছে নির্বংস তারাই নির্বংস, ওরই বংশ থাকবে না। আল্লাহ নবী ঘোষণা করে দিলেন যে সুরা লাহাবে গিয়ে আল্লাহ নবী বা আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে সুরা লাহাবে গিয়ে সুরা কাফরিনের মানে পরের এটা আয়াত যে সুরা লাহাবে গিয়ে এটা বলে দিয়েছে যে আবু লাহাব কীভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে যে কেউ থাকবে না, ওর হাত থাকবে না, ওর ব্যাখ্যা বিভিন্ন রকম দিয়েছে। তাহলে এইটা বলার পর কিন্তু আল্লাহ শান্ত থাকবে। এই ঘটনাটা যখন ঘটে গেছে যখন আল্লাহ নবীকে এত বড় দিয়েছে যে আল্লাহ সহ্য করতে পারেন, আল্লাহর মানে কী বলে মানে আর সহ্য আল্লাহর নবী হচ্ছে তাকে কীভাবে যে রহমতুল আলামিন, তাই আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছে রহমতুল আলামিন। এবং আল্লাহর নবী তার জীবনীতে সিরা থেকে দেখা যায় তিনি কাফেরদেরও কোনো কটু কথা বলেন। তিনি যার মুশরিক ছিল, অবিশ্বাসী ছিল, যা তার বিরোধী করেছিল রহমতুল আলামিন, তারও কোনো কটু কথা পর্যন্ত বলেন। মাধ্যমে তো দূরের কথা, তিরস্কার করা তো দূরের কথা, কটু কথা পর্যন্ত বলেন। এত বিনম্র আল্লাহ নবীকে আল্লাহবাদ তৈরি করেছিল। সেই নবীর মাধ্যমে আল্লাহ চেয়েছেন সেই নবীর মাধ্যমে এই অবিশ্বাসী যাদেরকে আল্লাহ সিলেক্ট করলো ওই আরবের তৎকালীন যা নেতৃত্ব স্থানীয় কয়েকজন, এই সুরা কাফির আসছে, নেতৃত্ব স্থানীয় কয়েকজনকে আল্লাহ সিলেক্ট করে নিল। আল্লাহ সিলেক্ট করে নিয়ে আল্লাহ ঘোষণা করে দিল যে এরা এই যে তার মধ্যে আবু লাহাব আছে, আবু জেহেল আছে, উদ্বা আছে, সাইফা আছে, এই যে নেতৃত্ব স্থানে কয়েকজন আছে আল্লাহ তাদের উদ্দেশ্যে টার্গেট করলো এবং বললে আল্লাহ নবীকে বললেন হে নবী আপনি যান ওদের কাছে, আজকে ফয়সলা করে দিন, আজকে বিশ্বাসী অবিশ্বাস ফয়সলাটা আজ আপনাকে করতে হবে, আপনি যান চলে যান। আল্লাহ জানতেন যে আল্লাহ নবীকে যদি বলতে কাউকে গিয়ে বলে গাল দিতে আল্লাহ নবী গাল দেবেন, এটা অ্যাকচুয়ালি গালি দেওয়া। আর তৎকালীন নেতৃত্ব স্থানীয় কেউ যদি বলে যেমন একটা ধরে নাও যদি আমাকে যদি একটা সম্মানের স্থানীয় মানে একটা নেতৃত্ব আমার ইমাম সাহেব সম্মান ইমেন এলো আমাকে রাস্তায় দাঁড়িয়ে যে একটা অবিশ্বাসী করে গালি দেয় যে গালি হবে আমার কাছে সহ্য করা যাবে, হ্যাঁ তুমি এটা অবিশ্বাসী বলবে তো, আমি অবিশ্বাসী বলছি এটা তোমার কাকি নিয়ে কাকির অর্থ হচ্ছে অবিশ্বাসী, হ্যাঁ সহ্য করা যাবে না। তাই আল্লাহর নবীকে যারা ওরা মানত এবং যার বিভিন্ন রকম হাদিস রয়েছে তাদের মালের মানে কি মাল তাদের কাছে এবারে রাখতে চাইছে নাকি এবং তাকে কোনো মিথ্যাবাদী বলত সত্যবাদী, হ্যাঁ আলামি আর আল্লাহ বলে রহমতুল আলামী সবার জন্য উনি রহমত। তা সেই রহমতুল আলামিন কাফেরদের বা মুশরিকদের পর্যন্ত কোনো কটু কথা বলেন, আল্লাহও জানতেন এইটা নবী বলতে দ্বিধা করবে, কিন্তু আল্লাহ আদের মানতে হবে আল্লাহ নবী করবে কিন্তু বাধ্য করবে আল্লাহ নবী কিন্তু মানে কুল বলুন আল্লাহ নবী, আল্লাহ নবী কুল বলেছে শুধু কাফিরুল আলাম করেন কুল ইয়াল কাফিরুল, আল্লাহ নবীকে বলাচ্ছে আপনি ওদের গিয়ে বলুন কুল ইয়াল কাফিরুল, হ্যাঁ মানে এই কুল বললে কী হবে তা ওরা যেন আল্লাহ বলতে বলেছে নবী এসে বলতেছে, কুল কুল মানে অর্থই তো এটা আল্লাহ বলতে বলেছে নবী বলতেছে, কিন্তু নবী যাতে নিজে থেকে কাফের না বলে আল্লাহ সে ব্যবস্থা করছে। আল্লাহ জানতে তার নবীকে রাখো যে উনি যে যত মানুষের শত্রুতা করুক তাকে কটু কথা বলে বলবেন, আল্লাহ সে ব্যবস্থা করছে। কুল ইয়া কাফিরুল লাহুর মাতা বলুন আল্লাহ আনা যে তোমার কাজে আছে যে আপনি কি এর পার্থক্যটা করে দিন, হ্যাঁ যে ওরা কাফের জানিয়ে দিন তোমরা অবিশ্বাসী, তোমরা অবিশ্বাসী, হ্যাঁ যে আমরা যার উপাস্য করি তোমরা তার উপাস্য করো না, যার বাংলা মানে করে দাঁড়াবে আমরা যার উপাস্য করি তার তোমরা করো না, হ্যাঁ আর আমরা যা পূজা করি তা তোমরা পূজা করো না, তাই না? এই যে ব্যাখ্যাটা দিলেন সেখানে আল্লাহ নবী ওখানেই পার্থক্য করে দিলেন যে ইমানদার কাফের কারা পার্থক্য দিলেন এবং কয়েকজন নেতৃত্বে ওখানে কিন্তু সবাইকে ধরে বলা হয়নি, কারণ আল্লাহ জানতেন যারা আনবে না এই চারজন পাঁচজন নাম বলা নেতৃত্বে ওরা কোনোদিনই কিন্তু ইমান আনেনি, কিন্তু আবু সুফিয়ান এনেছিল এরকম আরও অনেকে ইমান এনেছিলেন, কিন্তু আল্লাহ কিন্তু সবাইকে কাফের বলেনি, আল্লাহ সবাই কাফের বলেনি, আল্লাহ যাদের সিলেক্ট করে দিয়েছিলেন এবং কোরআন মধ্যে যেখানে আছে যে ওদের কানে মোহর দিয়ে দিয়েছে শুনতে পাবে না, ওদের চোখে পর্দা দিয়ে দিয়েছি জোবানে মোহর দিয়েছে এটা আয়াতে আয়াতে সুরা বাকারার মধ্যে, সেখানে আল্লাহ কিন্তু ওই শ্রেণীর লোককেই আল্লাহ কিন্তু নির্বাচন করে বলেছে সবাইকে কিন্তু বলেনি, তাই না? তাহলে সুরা কাফিন থেকে আমাদের দুটো শিক্ষা নিতে হবে ভাই কেন, যে আল্লাহ যখন তার নবীকেই বলে পার্থক্যটা করে দাও নবী তুমি পার্থক্য করে দাও চার বছর জিন্দগির মক্কি জীবনই হচ্ছে এটা তুমি এখান থেকে পার্থক্য করে দাও, কারণ আল্লাহ জানতেন পরবর্তীকালে কী হবে, এবারে যুদ্ধ হবে
আল্লাহ সবই তো জানতেন, আল্লাহ তো গায়ের খবর সব আল্লাহ জানতেন। আল্লাহ কিন্তু ব্যাপারটা কী করছে, আল্লাহ গ্রুপিং সমস্ত কিছু আল্লাহ করে রেখেছে, কিন্তু সেগুলো ধাপে 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 আল্লাহ নিয়ে গেছে, তাই নাকি? ঠিক এইভাবেই ঘটনাগুলো আল্লাহ এবার ঘটিয়েছে। তা যখন কাফিরুন মানে কাফেরদের অবিশ্বাসের সঙ্গে বারবার বারবার দাওয়াত দেওয়া হয়েছে, হ্যাঁ একজনকে হচ্ছে যে আল্লাহর নবী খোদ দাওয়াত দিচ্ছে, কারা কাফের হন খোদ দাওয়াত, এখানে স্কলাররা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে এখানে কাফিরুনের ব্যাপারটা, যে বারবার বারবার দাওয়াত দেওয়া হয়েছে, বারবার দাওয়াত দেওয়া হয়েছে, প্রত্যাখ্যান প্রতিবারে প্রত্যাখ্যান করেছে এবং তার দোষ খুঁজে বেড়েছে এবং কোরআনে ভুল খুঁজে বেড়েছে, হ্যাঁ কোরআনকে গালি দিয়েছে নাউজুবিল্লাহ, আল্লাহ নবীকে গালি দিয়েছে নাউজুবিল্লাহ মিনজালি, তাহলে তারা বারবার করে গেছে, শেষে আল্লাহ ফয়সালা নিয়েছে, তাই না? তাহলে এখান থেকে স্কলার বলছেন, বিভিন্ন বড় বড় স্কলাররা, তারা আমি কাফের ততক্ষণ বলতে পারবনি যতক্ষণ না তাকে দাওয়াত পৌঁছাচ্ছি সে প্রত্যাখ্যান করছে। আমি আগে তাকে দাওয়াত দিয়েছি কি আমি নিজে পুনরায় প্রশ্ন করবো, কতবার দাওয়াত দিয়েছি তাকে আমি কাফের বলবো, বোঝাতে পারছি ভাই? তা তাকে আমাকে দাওয়াত দিতে হবে, আল্লাহর কথা শোনাতে হবে, এক মানে সৃষ্টিকর্তার কথা তাকে শোনাতে হবে, তারপরে যদি বিভ্রান্ত করে তাকে বিভ্রান্ত হয় তারপর তাকে কাফের বললে আমার দোষের নেই, কিন্তু তার আগে পর্যন্ত আমি যদি সবাইকে একসাথে কাফের বলে দিই। এটা আর একটি জিনিস, এটা আল্লাহর নবী যখন প্রভেদ করে দিল বিশ্বাসী অবিশ্বাসী, এখান থেকে আমার শিক্ষা নিতে হবে, আমার জন্য শিক্ষা আল্লাহ যেটা দিয়েছে সেটা অনেকেই বলে বাংলাদেশে যে বলে যে বাংলাদেশে ওরা ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা করে, খালি খাতা কলমে ঘোষণা, ঠিক আছে খালি খাতা কলমে ঘোষণা, কিন্তু আরও অন্য কিছুতে নেই, তারা ওরা আর একটা করে বলে, প্রায় স্লোগানটা শোনা যায় যে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানটা ওরা দেয়, ঈদের সময় সবাই ঈদ করবে, পুজোর সময় সবাই পুজো করবে, ঠিক আছে। সুরা কাফিরুন কিন্তু আর চোখে আমুল যে দেখিয়ে দিয়েছে, সুরা কাফিরুন আল্লাহ নবী যেখানে বলছে যে তোমরা যার উপাস্য করো আমরা করি না, আমরা যার অর্চনা করি পূজা করি পূজা ইবাদত এখানে তোমরা তা করো না, হ্যাঁ তোমাদের রব তোমাদের কাছে আমার রব আমার কাছে, তাই না? তাহলে এই যে ব্যাপারটা যারা শিক্ষা দিচ্ছে আল্লাহ নবী বলে দিচ্ছে যে যার ধর্ম তাকে পালন করতে দেয় তার ধর্মটা ঢুকুলি, আমরা কিন্তু কী করি না, ধর্ম যার যার উৎসব সবার বলে আমরা মুসলমানরা দুর্গাপূজা অংশ নিচ্ছি বা হিন্দুরা ঈদে অংশ নিচ্ছে বা আমরা নিয়ে আসছি তাকে নিয়ে আসছি ভাই ভাই আয়া, হ্যাঁ এগুলো হচ্ছে আমরা কী মানে সম্প্রীতি মানে ভ্রাতৃত্ববোধ দেখাতে যাচ্ছি, আমরা এটা ভ্রাতৃ এক এক ধরনের মানে সেকুলার যারা মুসলমান আছে সেকুলার মুসলমানই তাদের বলবো আমরা, তারা কী বলে ব্যাগের মুখে চুমুক হবে সাপের মুখে চুমুক, এই ধরনের মুসলমান আছে, কিন্তু তারা কিন্তু এইটা বলে নিজেদের আল্লাহ নবীর ভ্রাতৃত্ববোধ ওনারা বুঝাতে চাইছে, কিন্তু আল্লাহ নবী যে ভ্রাতৃত্ব করে সেই জায়গায় ঢুকতে পারেন, তাই না? তার সুরা কাফিন তাদের সামনে জানা যায় আল্লাহ নবী নিজেই পার্থক্য করে দিয়ে গেছে যে তোরা তোদের নিয়ে থাক আমরা আমরা নিয়ে থাকি, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা কী করছি না, মুসলমান ভাতৃবোধ দেখা দিয়ে তা আমাদের আহ্বান জানাচ্ছি, আমরা ঈদের সময় নিয়ে আসছি তাকে বিভিন্নভাবে বা ওর পূজায় আমরা অংশ নিচ্ছি, এটা মোটেই চলবে না, এটা এক ইমানদারের জন্য মোটেই চলবে না, এটা একদম কঠোরভাবে নিষেধ, এটা কঠোরভাবে এটা নিষেধ, কারণ প্রতিটা আয়াত প্রতিটা সুরা কিন্তু আমাদের জন্য শিক্ষা, আর আমরা সেই শিক্ষাগুলো যতক্ষণ না নিতে পারছি আমার প্রকৃতি ইমানরা কিন্তু হবে না, কিন্তু এই লোক দেখা নিয়ে যে আমাকে এলাকার লোক বলছে যে বুজুর্গ, হ্যাঁ দাড়ি আছে টুপি আছে পাঁচবার মসজিদে আসে মানে তাহাজ্জুদে আসে দেখি বুজুর্গ লোক, হ্যাঁ পানি পড়া তেল পড়া নিয়ে যাচ্ছে বুজুর্গ, কিন্তু আল্লাহর রেজিস্টার খাতা আমার নাম উঠেছি কিছু না ভেবেছি কি দুনিয়া লোক আমার বুজুর্গ বলবে আমি ইমানরা বলবো, যে আল্লাহর রেজিস্টার খাতা তুলতে গেলে আল্লাহ কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সমস্তকে দেখে দেখে কিন্তু ফেস থেকে অর্ডার দেবে যে রেজিস্টার ইমানদার রেজিস্টার নামটা উঠবে কি উঠবে না, বুঝলো ভাই? এইটা আমরা একবার ভাবিনি, আর এইটা তখনই আমার মনের মধ্যে আসবে যখন কিন্তু এইসব জিনিসগুলো জীবনের মধ্যে বাস্তবায়িত করবো, এই জীবনে বাস্তবায়িত না করলে আর এইগুলো একমাত্র আমরা এই ব্যাপারে কেন এতটা ধোঁয়াশার মধ্যে থাকি, একমাত্র কারণ হচ্ছে কোরআন থেকে পিছিয়ে থাকা, আল্লাহ আমাদের যাকে যে নলেজ দিয়েছে এখন অনেক সুবিধা হয়ে গেছে কোরআন জানার জন্য, তাই না? যাকে যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে কোরআনের যদি একটা আয়াত নিয়ে আমরা চিন্তা না করি, একটা আয়াত আমাদের হেদায়াতে কারণ হয়ে যাবে, একটা আয়াত হাদিসের মধ্যে আছে যে তুমি যদি একটা আয়াত জানো সেটা অবভাগে দাওয়াত দাও, নেই ভাই? হ্যাঁ যে বিসমিল্লাহ রহমানের রহিম একটাই আয়াত, তো আমি যদি বিসমিল্লাহ রহমানের রহিম শুধু জানি এবং নিজে আমল করি এটা অবভাগে দাওয়াত দিই আল্লাহ যেন হেরাত পেয়ে যাবো, পাবো কি না? আল্লাহ তো বলেছে
কিন্তু মূল বিষয় হচ্ছে যে প্র্যাকটিস ইজ মুসলমান, মানে আমলকারী মুসলমানটা আমলকারী, যে প্র্যাকটিস মানে যেরকম আমরা অর্থ করি সেটা আমল, তাই না? আমলকারী হতে হবে, আমরা এগুলো জানবো, আমল করবো, সয়ে রাখবো না, আমলকারী মুসলমান আমরা হতে পারলে ভাই আমার পাঁচা খুব মুশকিল, আমাদের বাজা খুব মুশকিল। আমি যতটুকু জানবো আগের জীবনে আমলের মধ্যে নিয়ে আসবো। হ্যাঁ, যে আজকে এই যে দুটো সুরার কথা যে বলা হলো, সুরা আমরা সবাই পড়ি পড়িনি, কিন্তু একটু যদি বসে যাওয়া একটা আলোচনা করিনি, সুরাটা যখন পড়বো এই নামাজে খুশু খুশু যে বলে যে নামাজ খুশু খুশু আসবে, যে আমি কী বলছি, আমি এরকম কী বললাম, ইন্না তাই না, এটা আল্লাহ কখন বলেছিল, আল্লাহ নবী অসন্তুষ্ট হয়েছিলেন, সন্তুষ্ট করে যে আল্লাহ বলেছে, হ্যাঁ নির্বংশ বলেছে, একটা আল্লাহটাকে মানুষের কাউসারের মালিক করে দিয়েছে। তাহলে এই যে ব্যাপারগুলো আমার চেতনার মধ্যে যত আসে, ইমান ততই কিন্তু আমার কী হবে, ইমান ততই কিন্তু মজবুত হবে। এই চেতনাগুলো আমার মধ্যে না এলে হয় পুরো দিনের থেকে ইমান চেতনা হবে, ওই বলব আমার মুখস্থ বিদ্যা মুখস্থ করে বেড়ে যাবো, কী হলো না হলো এই ডাকাতের মধ্যে ভুল হবে, পরেকার নামাজ হলো, হ্যাঁ সবুজ সিজা দিতে হবে, এই হবে আমরা হাল, এই হবে। সেই জন্য আমরা লেগে থেকে আল্লাহ পাক আমাদের চেষ্টা করতে হবে, একজন বলেছিলাম না দুরেকার নামাজ যদি আমার সই হয়ে যায়, দুরেকার নামাজ জীবনে দুরেকার নামাজ সই হয়ে গেলে সে কিন্তু ইয়কাল পাকাল পার হয়ে যাবে। হ্যাঁ আল্লাহ নবী হাদিস দ্বারা প্রমাণিত, হ্যাঁ আল্লাহ নবী হাদিস দ্বারা প্রমাণিত, যে দুরেকার নামাজ যদি তুমি জীবনে ঠিক করে নিতে পারো তাহলে তোমার কোনো চিন্তা নেই, তাই তো নাকি? আর আল্লাহ এই যে একদিকে বললাম যে আল্লাহ সবসময় যেটা 100 নম্বর পাওয়া গেছে সেইটা দিয়ে কিন্তু হাসান মনে আল্লাহ বিচার করবে, যেটা সর্বোচ্চ নম্বর, জীবনে একটা যদি আমার ভালো কাজ হয় সে দানের দিক দিয়ে হোক, সদ্গার দিক দিয়ে হোক, মানুষের সেবার দিক দিয়ে হোক, নামাজের দিক দিয়ে হোক, সেইটা দিয়ে কিন্তু আল্লাহ বিচার করবে। এ দুনিয়ার খাতা কাটার মতো নয় যে অ্যাভারেজ করে তবে করবে, বিষয়টা না। তাহলে আমাদের চেষ্টা রাখতে হবে এর সঙ্গে লেগে থেকে জীবনে একটা কাজ যেন আমার সই হয়ে যায়, একটা কাজ যদি পরিশুদ্ধ হয়ে যায় তাহলে আল্লাহ ওই নাম্বার দিয়ে আল্লাহ আমাদের, কারণ আবার আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ নবী যখন বলছে যে আল্লাহ দয়া ছাড়া মানুষের কোনো আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না, সাহাবা তখন যে ইয়ারসুল্লাহ আপনাকেও, আল্লাহ নবীকে বলছে হ্যাঁ আমাকে, আল্লাহ দয়া ছাড়া আল্লাহর নবী বলে জান্নাতে যেতে পারবে, তাই তো নাকি? তাহলে আমল আমার জান্নাত নিয়ে যেতে পারবে না ভাই, আল্লাহ যদি দয়া পরবশ হয়, আল্লাহ যদি দয়া করে তবে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো, এই জিনিস আমার রাখতে হবে, আমার আমল কোনো দিন জান্নাতে যেতে হবে, আমার যে কাজে প্র্যাকটিস করে যেতে হবে, মাঠে গিয়ে যেভাবে পারফর্ম করবো সে বিচার, সেই জন্য আমি কি আমরা সব পাতায় বলি তো, হ্যাঁ মালিক ইয়াউমুদ্দিন, মালিক ইয়াউমুদ্দিন, আল্লাহ পাক হাশরের ময়দানে, আল্লাহ পাক হাশরের ময়দানে বিচার করবেন, হ্যাঁ উনি মালিক হিসাবে হাজির হবেন, কাজী হিসাবে হাজির হবেন, কাজী হিসাবে হাজির হবে গো, আর মালিক হিসাবে হাজির হবে, মালিককে কাজীকে আমরা চিন্তা না করি, কাজী যে বিচারটা করবে, কাজী যে বিচার সংবিধান দেখে করবে, পাতা উল্টে উল্টে করবে, যে এই দোষের জন্য কী শাস্তি বলা হবে, কাজী 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 তো তাই, যে কাজী বলো ব্যারিস্টার বলো যে বিচার করবে তাকে সংবিধান ভালো করতেই হবে, না বিচার করতে পারবে না, সংবিধান কোন ধারায় কী বলা আছে তাই না কি? আর মালিক হিসাবে যদি বিচার করে সেই তো সংবিধান হত্যা করতে, তার সংবিধান দেখার প্রয়োজন হবে, হ্যাঁ সে মনে করতে পারলে কী করে সব পারে মালিক। আর আমরা বারবার কী বলছি, আমরা বারবার শুধু পারে কী বলছি, মালিকই অমের দিন, মালিকই অমের দিন, তাহলে আমি যে আল্লাহকে এতবার মালিক ইয়ামে আল্লাহ দয়া করবে না, এই আশা ইচ্ছা রাখতে হবে, আল্লাহকে মালিক হিসাবে আমরা মেনে নিচ্ছি, আল্লাহকে আল্লাহকে আমরা কাজ হিসাবে মানি নি, কাজই যাবে যার সামনে হাজির হবে তার জানবার যা অনুষ্ঠিত হয়ে যাবে। তাই আল্লাহ নবী বলছে যদি বিচার নেওয়া শুরু হয়ে যায়, বিচার নেওয়া যদি শুরু হয়ে যায় তা কী হবে আল্লাহ হবে, সেই জন্য আমাদের দোয়া চাইতে হবে আল্লাহ বেহিসাব জান্নাত দাও, আল্লাহ তোমার দয়ায় জান্নাত দাও, আল্লাহ নবী যখন বলে গেছে আমি আল্লাহ দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না, এটা বুখারী নবীর হাদিস, সহিহ হাদিস, আল্লাহ নবী খোদ বলে যাচ্ছে আমল নিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু আমাদের কী করতে হবে, আমাদের লেগে থাকতে হবে আল্লাহ হুকুমের সঙ্গে, তাই তো? আল্লাহ হুকুমের সঙ্গে লেগে থাকতে হবে, হ্যাঁ আমার নামাজ কোনো দিন আমার জান্নাত নিয়ে যেতে পারবে না, যেতে পারবে কি বিশ্বাস আছে আমাদের আকিদা কি, ইসলামের 5টা রুকুন, 5টা রুকুনের সঙ্গে লেগে থাকতে হবে, আমার কাজ হচ্ছে এটা, ফলে রান্না করে কাজ করে যাবে, যাই হোক আল্লাহ পাক আমাদের সবাইকে সোনা বাজার থেকে আমল করার তৌফিক দিন, মগর পর ভাই বসে যাবো আরও নামজানি কথা হবে, এবার দিনের তাগাদা কিছু হলে সামর্থ্য অনুযায়ী আমরা লাভবাহী হয়ে যাবো।
দর্শন।